বিরলা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ তাদের কলকাতা সেন্টারে দু বছরে অসাধারণ ক্লিনিক্যাল সাফল্য ও সেবা প্রদান উদযাপন করেছে। সিকে বিরলা গোষ্ঠীর আওতাধীন ভারতের সবচেয়ে বিশ্বস্ত এবং দ্রুততম বিকাশশীল আইভিএফ চেইন। বিরলা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ তাদের কলকাতা সেন্টারে দু বছর সফলভাবে পূর্তিকে উদযাপন করেছে। 2021 সালে সূচনার পর থেকেই কেন্দ্রটি তাদের সার্বিক ফার্টিলিটি কেয়ার এবং বিশ্বমানের পরিষেবার মাধ্যমে অনেক দম্পতিকে সন্তান লাভের সুখ উপহার দিয়েছে। শুধু কলকাতায় নয়, সংলগ্ন হাওড়া, হুগলি, বর্ধমান এবং মেদিনীপুরের মতো এলাকার মানুষ এই পরিষেবা পেয়েছেন। এই বিশেষ মুহূর্তকে স্মরণ করতে ডক্টর সৌরেন ভট্টাচার্য, সেন্টার হেড অ্যান্ড কনসালটেন্ট এবং ডক্টর স্বাতী মিশ্র, কনসালটেন্টের নেতৃত্বাধীন বিরলা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ এর চিকিৎসক দল রোগীদের নানা কাহিনী ভাগ করে নেওয়ার মাধ্যমে ক্লিনিক্যাল উৎকর্ষের দৃষ্টান্তকে তুলে ধরেছেন। অল্প সময়ের মধ্যে এই উদ্যোগটি 21,000-এরও বেশি সম্মিলিত চক্রের অভিজ্ঞতার মাধ্যমে 85%-এরও বেশি গর্ভধারণের সফলতার হারের সঙ্গে শিল্পক্ষেত্রে নেতৃস্থানীয় ফলাফল প্রদান করেছে। প্রচুর পেশেন্ট, আমাদের সাকসেস রেট ভালো। আমাদের সাকসেস রেট ধরুন 70-80 এরকম ঘোরাফেরি করে পার্সেন্টেজে, এবং সেটা অবশ্য সাকসেস রেট ডিপেন্ড করে যে সবার তো এক হবে না পার্সেন্টেজ রেট, তার কি মানে ডিজিজ নিয়ে আসছে তারা, এরা করে যেমন এন্ডোমেট্রিসিস আছে, বড় বড় টিউমার আছে, তাদের একটু সাকসেসটা কম হয়। বাট ইন জেনারেল আমাদের সাকসেস রেট খুবই ভালো। এবং যে ক্রিটিক্যাল কেস বলেছেন, আমাদের প্রচুর ক্রিটিক্যাল কেস এসছে। ওই যে আপনি এক্ষুনি আমার যে পেশেন্টটা ছিল এই যে কথা বললো, সেই তো দেখুন কোনো কয়েক জায়গা ঘুরে তার ওখানে ফেল হয়েছে, তারপরে আমাদের কাছে এসছে, এসে ফার্স্ট টাইমে সে সাকসেস পেয়েছে, তাই না? সে এইরকম কেস মুড়ি মুড়কির মতো আছে, প্রচুর প্রচুর কেস আছে। আরও ধরুন আমরা যেটা বললাম, উনি একটু আগে যে আপনাদের এই একজন কলিগ যারা বলছিল যে যে স্পাম নেই কি করবে, আমরা ওই যে টেসা করে, মাইক্রো টেসা করেও ওখান থেকে স্পাম বার করে প্রেগনেন্সি এসছে আমাদের, এরম পেশেন্টও আছে। বাইরে চলে গেছে পেশেন্টটা, নাহলে হয়তো আজকে আসতে বলতাম। লাইফস্টাইলের জন্য ট্রাই, এবং দিন দিন ধরুন আগে অ্যাওয়ারনেসটা অনেক বেড়ে গেছে, অ্যাভেলেবিলিটা অনেক বেড়ে গেছে। আগে কটা সেন্টার ছিল আইভিএফ এ, কতগুলো এত ওষুধপত্রও ছিল না, এত মিডিয়া, এত ধরুন মিডিয়া বলতে আমি আপনাদের মিডিয়া বলছি না, যে আমরা যে ল্যাবে যে মিডিয়া এইসবগুলো ওষুধপত্র ইউজ করি সেগুলো কম ছিল, সেগুলো হতো না। এখন অনেক রেডিলি অ্যাভেলেবেল, সেইগুলো আগে বানাতে হতো ল্যাবরেটরিতে, আমি যখন স্টার্ট করি তখন ল্যাবে বানাতে হতো, এখন সেগুলো কিনতে পাওয়া যায়। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের অ্যাওয়ারনেস বেড়েছে, ইকোনমিক্যাল কন্ডিশনটা আগের থেকে অনেক বেড়েছে। এই কারণে ধরুন যে আইভিএফ ধরুন আইভিএফ এরও পেশেন্টও অনেক প্রচুর বেড়ে গেছে, কেন লেট ম্যারেজ, কেরিয়ারের পেছনে দৌড়ানো, মেয়েরা আগে এত কাজ করতো না, এখন কেরিয়ার তারা ওরিয়েন্টেড, এইসব নানা বিষয় নিয়ে দি আইভিএফ কনসিয়াসনেস, এইসব নিয়ে অনেক কিছু মডার্নাইজ ট্রিটমেন্ট সব কিছু নিয়েই এখন আইভিএফ একটা মানে গুড ফিল্ড, মানে সব থেকে নিয়ে যে সব দিক দিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস বেড়েছে, সাকসেস রেটও বেড়েছে, ট্রিটমেন্ট ফেসিলিটি বেড়েছে, সব কিছু নিয়েই একটা ব্যাপার এটা চলছে। ওই প্রায় ধরুন আমাদের এখানে করতে গেলে 1,30,000-25,30,000 এইরকম একটা খরচা পড়ে, মানবিক সব কিছু।